ছিটো চল দীর্ঘ লকডাউনের পর আমার সোনামণির একটুখানি শান্তি। এই জায়গাটা অনেক সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এক মুহূর্তের মধ্যে মন ভালো হয়ে যাবার মতো জায়গা এটা। দোলনা সে কখনোই আসতে খেলতে চায় না। অনেক দিন পর মামাদের সাথে রোজা এত খেলাধুলা করলো। এরপর আমরা গেলাম একটু নদীর কিনারে। বেবি বেবি শুরু হলো তার বালি নিয়ে নানান রকম জিনিস বানানো। বালির ওপর দৌড়াদৌড়ি, লাফালাফি, আরো কত কি। পেরেছো? এই আস্তে আস্তে এইভাবে খেলতে খেলতে বিকাল গড়িয়ে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। পৃথিবী
এবার চারিদিকে তাকাও। বাবু বাবু